বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটার হলেও মাঠের বাইরে ব্যস্ত থাকতে হয় তাকে। এর মধ্যে বিজ্ঞাপন ও শোরুম উদ্বোধন করেই বেশি আলোচনায় থাকেন সাবেকেই অধিনায়ক। জাতীয় দলের খেলা চলাকালীন বিজ্ঞাপনের কাজ করতেও কার্পণ্য বোধ করেন না তিনি। পেশাগত দিক থেকে এটি কতটা যৌক্তিক তা ভাবারও হয়তো সময় পান না বাহাতি এই অলরাউন্ডার। ফার্স্ট টাইমের মতো দেখছি, অনেক ভালো লাগছে। এত ভিড় ছিল, ভিড় ঠেলে দাঁড়াইছি ওখানে কোনো মতে, মানে যখন বের হচ্ছি তখন দেখছি এত ভিড়, এত ধাক্কাধাক্কির মধ্যে। তাও সাকিবকে অনেক ভালো লাগে ছোটবেলা থেকে, তাই ভিড় ঠেলে তাও দেখতে এসেছিলাম। এবার ঢাকায় বিদেশি এক নামি দামি কসমেটিক্স পণ্যের শোরুমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উদ্বোধনে বিশৃঙ্খলার মুখে পড়েন সাকিব। মার্কেটের সামনে ফিতা কাটার আয়োজন করলেও শেষ পর্যন্ত জায়গা স্বল্পতায় বেঁধে যায় ঝামেলা। পরবর্তীতে সাকিবকে নিরাপদে সরানো গেলেও আহত হয়েছেন অনেকে। এমন আয়োজনে সাকিবের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরকম পরিবেশে উনি এভাবে আসাটা উচিত হয়নি ওনার। অবশ্যই প্রশাসনের হেল্প নেওয়ার দরকার ছিল, অনেকের হাত কেটে গেছে আমি দেখলাম। রাস্তার পাশে মার্কেটের সিঁড়িতে বিশ্বসেরা তারকা ক্রিকেটারকে নিয়ে এমন আয়োজনের পর বিশৃঙ্খলা, এর দায়কে এড়াতে পারেন সংগঠকরা? প্রোগ্রামটা পুরো ইনা সাডেন ওয়েতে করা হয়েছে, তো সব কিছু মিলে আমরা একটা মানে খুব রাশ টাইমের মধ্যে আমরা জিনিসটা করতে পেরেছি এবং মোটামুটি আমরা সব কিছু মিলে বলা যায় যে আমরা আমাদের কাজটা যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি আর কি। দিন শেষে সবকিছুই হয়তো ভুলে যাবে ক্রীড়াপ্রেমী মানুষ। পেশাদার ক্রিকেটার হিসেবে একজন খেলোয়াড়ের এমন কর্মকাণ্ড কতটা যৌক্তিক সে উত্তর দেওয়ার মতো হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে না। শরীফ রওশন, এখন ঢাকা।